নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে মা লক্ষ্মীর পুজো, কোজাগরী লক্ষ্মী ব্রত, তার ব্রত কথা। প্রত্যেক বছর মা লক্ষ্মীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় কোজাগরী পূর্ণিমা তিথিতে। বলা হয় লক্ষ্মী পুজোর পাঁচালী বা ব্রত কথা পাঠ অথবা শোনা ছাড়া পুজো অসম্পূর্ণ, তাই লক্ষ্মী পুজোর শেষে ব্রত কথা অবশ্যই শুনবেন। আশ্বিন মাসের পূর্ণিমার তিথিতে রাত্রে যে লক্ষ্মী পুজো হয় তাকে কোজাগরী লক্ষ্মী পুজো বলে। যে নারী অথবা নর এই পুজো করে তার ঘরে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মী, যশলক্ষ্মী অচলা হয়ে অধিষ্ঠান করেন, কখনো তাদের অর্থের অভাব হয় না। এক দেশে এক রাজা ছিলেন, তার একটি নিয়ম ছিল, তার হাটে যেসব জিনিসপত্র বিক্রি হতো না সেই সব জিনিস তিনি উচিত মূল্যে কিনে নিতেন। একদিন এক কামার লোহার একটি মূর্তি বিক্রি করতে নিয়ে এলো, কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত সেই মূর্তি আর বিক্রি হলো না। কামার তখন রাজবাড়ির সামনে থেকে চিৎকার করে বলতে লাগলো, আমার এই মূর্তি কেউ কিনবে নাকি গো? রাজা সে কথা শুনতে পেয়ে উচিত মূল্যে সেটি কিনে নিলেন। সেদিন রাত্রে হঠাৎ রাজা কান্নার শব্দ শুনে শয্যা থেকে উঠে বাইরে এসে দেখলেন ঠাকুর ঘরের মধ্যে থেকে সেই কান্নার আওয়াজ আসছে। তখন রাজা ভেতরে প্রবেশ করলে দেখলেন এক পরমা সুন্দরী কন্যা গালে হাত দিয়ে কাঁদছে। রাজা জিজ্ঞাসা করলেন, কে তুমি মা? এই গভীর নিশায় ঠাকুর ঘরে বসে কাঁদছো? কন্যা বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার ঘরে ছিলাম, এখন আর থাকতে পারবো না বলে তিনি কাঁদতে শুরু করলেন এবং এও বললেন যে আমি থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। রাজা কাতরভাবে বললেন, আমি কি দোষে দোষী মা? রাজলক্ষ্মী বললেন, কই আর থাকতে দিলে বলো, তুমি গৃহে অলক্ষ্মী কিনে এনেছ, কাজেই আমায় চলে যেতে হবে। আমি বহুদিন তোমার আলোয় ছিলাম, তাই যেতে খুব কষ্ট হচ্ছে, এখন যাবার সময় তোমার একটি বর দিয়ে যাই, তুমি সব পশু পাখির কথা শুনতে পারবে। মানবের সার আচার, শীতের সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে রাজলক্ষ্মী চলে গেলেন। রাজলক্ষ্মী চলে যাবার পরে রাজার আর ঘুম হলো না। ঠায় তিনি জানলার ধারে বসে রয়েছেন এবং ভাবছেন, এমন সময় দেখলেন বাড়ির ভেতর থেকে কে যেন বেরিয়ে যাচ্ছে। তখন ঘর থেকে বাইরে গিয়ে পথ রোধ করে বললেন, কে তুমি মা, চলে যাচ্ছ? তিনি বললেন, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, অলক্ষ্মী ঘরে এনেছো বলে চলে যাচ্ছি। সেই কথা শুনে রাজা ঘাড় হেট করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখলেন আর এক দিব্য সুন্দরী মেয়ে বেরিয়ে যাচ্ছে। রাজা বললেন, আপনি কে মা? মেয়েটি বললেন, আমি তোমার যশলক্ষ্মী, অলক্ষ্মী কিনে এনেছ, তাই তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এই বলে তিনজনে চলে গেলেন। এইভাবে রাত কেটে গেল। পরদিন রাতে রাজা দেখলেন এক পরম পুরুষ এবং এক অনিন্দ্য সুন্দরী নারী একসাথে বেরিয়ে চলে যাচ্ছে। দেখেই রাজা ছুটে এসে বললেন, কি আপনারা এই নিশিরাতে দুজনে লুকিয়ে যাচ্ছেন কোথায়? নারী বললেন, আমি কুললক্ষ্মী, অলক্ষ্মীর জন্য তোমায় ছেড়ে চলে যাচ্ছি। পুরুষ বললেন, আমি হচ্ছি ধর্ম, অলক্ষ্মীর জন্য আমাকেও তোমায় ছেড়ে যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা ধর্মের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বললেন, আমার দোষ কি ধর্মরাজ? প্রতিজ্ঞা রক্ষার জন্য অলক্ষ্মীকে কিনেছি, সে তো আপনি জানেন, ধর্মই আমার সম্বল, সেই ধর্ম বলে আমি বলিয়ান হয়ে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী এবং কুললক্ষ্মীকে কোনো বাধা দিইনি, আমি ধর্মপ্রাণ, ধর্ম ত্যাগ করিনি, আমি আপনাকে যেতে দেব না। ধর্ম বললেন, রাজার কথাটা ঠিকই। তখন তিনি রয়ে গেলেন, কুললক্ষ্মী একলাই চলে গেলেন। যতদিন যায় রাজার অবস্থা ততই খারাপ হয়, লক্ষ্মীহারা হয়ে তারা সুখ কোথায়? রাজার শরীর দিন দিন আরও ক্ষীণ হতে শুরু করলো, তাই দেখে রানীর মহা ভয় হলো। তিনি নিজে বসে যেদিন যেমন হতো সেই রকমই রাজাকে খাওয়াতেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়েরা সার বেঁধে রাজার থালার চারদিক ঘিরে বসত। কিছুদিন পরে রাজার অরুচি হতে শুরু করলো। রানীকে বললেন, আমার খাবারে ঘি দিও না। তাই হলো,
রাতে রাজা খেতে বসলেন আর রানী পরিবেশন করতে লাগলেন। এমন সময় পাতের কাছে পিঁপড়ের সার জমা হয়ে গেল। এদিক ওদিক ঘুরে খাবারে তাদের রুচি হয় না। তখন দলে চাই বললে, দেখ অলক্ষীর জন্য রাজা এমন গরিব হয়েছে, সে এক ফোঁটাও ঘি তার জোটে না। তাই শুনে রাজা খেতে খেতে হা হা করে হেসে উঠলেন। রানী বললেন, ও কি মহারাজ, আপনি হঠাৎ হেসে উঠলেন কেন? রাজাও বললেন, না, রানীও ছাড়লেন না। তখন রাজা বললেন, ওগো এ কথা বললেই আমার প্রাণ যাবে, বলবার কোনো উপায় নেই। রানীও ছাড়েন না। তখন রাজা বললেন, বেশ, যদি আমি মরে যাই তুমি সুখী হবে, তবে এসো নদীর তীরে গিয়ে বলবো। রানী তখন রাজার সঙ্গে নদীর তীরে গেলেন। রাজা বললেন, একান্তই তবে শুনবে আমার মৃত্যু জেনেও? রানী বললেন, তা হোক, তবু আমি শুনব। রাজার কথায় রানীর বিশ্বাস হয়নি। কি করে কথা বললেই রাজার মৃত্যু হবে? তাই রানী বিশ্বাস করেনি। হঠাৎ নদীর ধারে এক শিয়ালিনী বলে উঠল, ও শিয়াল দেখ জলে একটা মরা ভেসে যাচ্ছে, ওটি নিয়ে আয় না, দুজনে মিলে মনের আনন্দ দেখাব। শিয়াল বলল, আমি তো ওই রাজার মতো বোকা নই, রানীর কথায় প্রাণ দেব। রাজা সে কথা শুনে রানীকে সেখানে ফেলে ছুটে রাজ্যে ফিরে গেল। রানীও কেঁদে কেঁদে নদীর ধারে ঘুরতে লাগল। দিন যায়, রাত যায়, বছর যায়। এমন সময় একদিন সন্ধ্যের সময়, আশ্বিন মাস, পূর্ণিমা তিথি, নদীর তীরে শঙ্খ ঘণ্টার শব্দ শুনতে পেয়ে রানী ছুটে এসে সেই দিকে গেল। দেখলেন মুনিকন্যারা কলার পেটোতে করে লক্ষ্মী ঠাকুরন গড়ে ফুল চন্দন দিয়ে পুজো করছেন। রানী দেখে বললেন, হ্যাঁ গো, তোমরা কি পুজো করছো? তারা রানীর দিকে চেয়ে বললেন, সে কি, এ পুজো তুমি জানো না? এ যে লক্ষ্মী পুজো, এ পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মী দয়া হয়। রানী তাই শুনে তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে নিয়ে ওই রকম গড়ল, তাদের সঙ্গে পুজো করল। তারা লক্ষ্মীর প্রসাদ, নারকেল, তালের ফোপড়া চিড়ে রানীকে দিয়ে সবাই খেল। তারপর সমস্ত রাত সেইখানে রানীকে নিয়ে সবাই গান গেয়ে গল্প করে রাত জাগলে। ওদিকে সকাল হতেই ঠাকুর ঘরে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা কোথায় যেন চলে গেল, কেউ জানতেও পারল না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল গেছে, আপনি শিগগির রানীকে বাড়িতে নিয়ে আসুন, অলক্ষ্মী দূর হয়েছে। রাজা তক্ষুনি লোকজন চতুর্দোলা নিয়ে রানীকে নিয়ে এলেন। খুব ঘটা করে লক্ষ্মীর পুজো করলেন। দেখতে দেখতে ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী, রাজলক্ষ্মী, কুলোলক্ষ্মী ফিরে এলো। সেই থেকে লক্ষ্মী পূজা বা কোজাগরী ব্রত সর্বত্র প্রচার হলো। এই লক্ষ্মী পুজো করলে কখনোই ব্রতীর কোনো দুঃখ কষ্ট হয় না। অথ লক্ষ্মী পূজা বা কোজাগরী ব্রত কথা এখানেই সমাপ্ত।